ইশিরে মিনিহাতির রমজান মাসের ইফতারির দোকান। সো গাইস, বারবারের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসি। আর আজকের ব্লগটা অনেক অনেক মজা হইব, কারণ আজকের ব্লগে আমরা আমাদের দোকান খুলবো, ঠিক আছে গাইস। বাট দোকান খোলার আগে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম উত্তরা, কারণ ভাই আমাদের দোকান খুলতে হবে, বাট এখন পর্যন্ত দোকান খোলার টাইম হয়নি, যার কারণে আমরা একটু ঘোরাঘুরি করবো। এর জন্য হচ্ছে রওনা দিয়ে দিলাম উত্তরা 7 নম্বর সেক্টর পার্কে। তো যাই হোক, এদিকে আখির আজাইরা পকপকানি আর বকবকানি হুনতে হুনতে কিন্তু আমরা অবশেষে চোখ খুলে দিই, আমরা কিন্তু চলে আসি সুইচ গেট। সো গাইস, যেমনটা আপনারা জানেন, আমরা বাসা থেকে সুইচ গেট পর্যন্ত অটো রিক্সা আসতে পারি, এরপর এখান থেকে কিন্তু আমাদের বাংলা রিক্সা নিতে হয়। এর জন্য এখান থেকে আমরা একটা বাংলা রিক্সা নিয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম 7 নম্বর পার্কে। সো আখি কিন্তু অনেক খুশি, কারণ রোজা যেহেতু সেহেতু ওর ঘরে থেকে অনেক বোরিং লাগতেছিল, এবার বাইরে আসছে, এবার টাইমটা কিন্তু একটু তাড়াতাড়ি স্পেন্ড হইতাছে। তো যাই হোক, যে গতিতে রিক্সা চলতেছিল সেই গতিতে আমরা চারপাশের আবহাওয়া, ওয়েদার, গাড়ি বাড়ি যা যা আছে, লঞ্চ স্টিমার সবকিছু দেখতে পাইতেছিলাম। কিন্তু মাঝে মাঝে বেশি ভালো লাগতেছিল কিছু কিছু কিউট কিউট কাপল দেখা, তাদের কি সুন্দর প্রেম কাহিনী, ও মাই গড। তো কাপলদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, ভালোবাসা যেহেতু 8টা 10 পুরাটাই কিন্তু শেষ কইরো, মাঝখানে আবার কেউ কাউ আছে দিও না, অভিশাপ লাগবো, পাপ লাগবো, জীবন উন্নত করতে পারবা না। সো গাইস, ওই যে দোতলা দেওয়া একটা সেলুন, এবার এটা লয় একটা স্টোরি কই, একটা টাইম ছিল যখন সবাই চুল লাল করতেছিল, তখন আমারও কিন্তু শখ হয়েছিল আমিও চুল লাল করবো। তখন এই জায়গায় আমি সর্বপ্রথম আমার নিজের নিজের পিছন মার আই মিন চুল লাল করছি গাইস, যার কারণে এখন পর্যন্ত আমার চুল পুরো ফালতু একটা চুল, নোংরা একটা চুল, খেসখেসে ফেসফেসে যা কও সেইটা। ও গাইস, চুলের স্টোরি কইতে কইতে কিন্তু আমরা চলে আইছি 7 নম্বর সেক্টর পার্কে। গাইস, পার্কটা অনেক সুন্দর, দেখছো আশেপাশে কিন্তু কাফলও দেখতে পাইতেছি। আর একটা কথা, আখির শৈল আজকে যে ড্রেসটা তোমরা দেখতে পাইতেছো, সাধারণত এটা রোজা ফ্যাশন থেকে নেয়া। তো তোমরা যারা যারা এই ড্রেসটা নিতে চাও, তার উপরে দাও আমি কিন্তু পেজটা কিন্তু মেনশন করে দিছো, এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবা। আর সব থেকে বড় কথা, আমাকে নাম করলে কি বাবা ডিসকাউন্ট। তো গাইস, এদিকে কিন্তু আমাকে তাড়াতাড়ি এখান থেকে বাইরে যেতে হবে, কারণ আমরা এখন যাবো স্বপ্নে কিছু কেনাকাটা করতে, মানে আবি যাবি কিনতে, ঠিক আছে। সো গাইস, চলো যাওয়া যায়। তো যাইতে যাইতে বড় বড় মতো রাস্তার সাইডে সাইডে দেখি কি সুন্দর গাছপালা। গাইস, দেখো কি সুন্দর সুন্দর গাছ এখানে কিন্তু সেল করতেছে, তোমরা চাইলে কিনে নিতে পারো, যাই হোক এটা কিন্তু স্পন্সর না। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ওয়াল ফ্রেম, ওয়াল মেট, অনেক কিছু। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি স্বপ্নর ভিতরে, আর এখন আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করবো। আর এই অনেক কিছু কেনাকাটার মাধ্যমে তোমাকে কিন্তু একটা কিছু আমি শেয়ার করতে চাই, তার আগে দেখো এই জায়গায় আঁকি চুল আচ্ছারাইতেছে। এইবার হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে উকুন খুঁজতেছে, আসলে উকুন খুঁজতেছিল না, মাথা খাও যেতেছিল। হয় একটা সময় তার মাথায় উকুন ছিল, কিন্তু এখন আর নাই, তার কারণ কি এটা কই তোমাকে। আখির কাছে কিন্তু আছে একটা হেয়ার কম্বো, যেটা হেয়ার ওয়ালটা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া শক্ত করে, এবং এটার লগে কিন্তু আছে একটা হেয়ার প্রোটিন, যেটা আপনার চুলের গভীরে গিয়া চুলের শক্তি যোগায় এবং প্রোটিন সংরক্ষণ করে। এবং আরো আছে কিন্তু একটা হেয়ার ক্লিনার, এটা সম্পূর্ণ অর্গানিক মাইন শ্যাম্পু, যেটা আপনার চুলকে আরো শাইন এবং সিল্ক করবে। এবং এই সম্পূর্ণ কম্বোটা ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন আপনার চুলের সকল সমস্যার সমাধান। এইবার কত হইলো গাইস, এটা আমরা পামুকো, এটা আপনারা কই পাইবেন, আর উপরে ধ্যান পেজটা মেনশন করে দিছি, যারা যারা নিবেন তারা এখনই যেন অর্ডার দেন, আর আমাকে নাম করলে কিন্তু ডিসকাউন্ট পাই যাবে। তো যাই হোক, এনতে কিন্তু আমরা অনেক কিছু কিনে লইলাম, আর সব থেকে বড় কথা এনে কিন্তু বাই 2 গেট 1 এরকম অফার চলতেছিল, যার কারণে উড়া দূরে আমরা খালি কিনতেছিলাম। তো বহুত তো কেনাকাটি করে নিলাম, এখন কত লোক এনতে বাইরে তাড়াতাড়ি আমাকে দোকানে যাইতে হইব। তো এখন আমরা তাড়াতাড়ি দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম, আর এই যে গাইছে আমরা কিন্তু দোকানে আয়া পড়ছি। এবার হইলো আখি দোকানদারি করবো, কিন্তু কি রে ভাই দোকানদারি, তুই এনে বয়ে রয়েছে গিলি গাইড, আবার কেমন ধরনের দোকানদার আছে, যাই হোক এরে কোয়া ময়া পরে যখন একটা কাস্টমার এলো তারপর দেই না, ঠিক আছে তো না, এত ভালোই দেই দোকানদারি করতে পারে, তার মানে এখন তো আমারও ব্যবসায় নামতে হইব। কিন্তু বেচারা দোকানদারি কি করবো, পলিথিন খুলতে লাগে 3 ঘন্টা, আর পেঁয়াজ উড়াইতে তা তো বাঘ, আর কি আর কমু। যাই হোক, এনে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাইতেছে, আর মূলত গাইস এই দোকানটা হইলো এই যে আমার এই ফ্রেন্ডের, ঠিক আছে। যাই হোক, আমরা একটু দোকানে একটু দোকানদারি করলাম, মানে একটু মজা করলাম বা একটু টাইম পাস করলাম। তো দোকানদারি দোকানদারি কইরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আগে একটা কথা কই গাইস, আমার ফ্রেন্ড অনেক কিউট না, ওর লেগে বউ ভাই লেগে খুঁজে দিও। তো যাই হোক, যেহেতু আকি আজকে অনেক হাবি জাবি খাওয়া দাওয়া কিনছে, লেগে সে অনেক খুশি, তো আমরা বাসায় চলে এলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।